আমাদের গন্তব্য স্বামী বিবেকানন্দের অত্যন্ত প্রিয় অদ্বৈত আশ্রম মায়াবতী। আলমোড়া থেকে অদ্বৈত আশ্রম মায়াবতী আসার সুন্দর রাস্তা আছে, অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে। এছাড়াও শ্যামলাতাল থেকেও মায়াবতী আসার সুন্দর রাস্তা আছে। শ্যামলাতাল থেকে মায়াবতীর দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার, সময় লাগে 2.5 ঘন্টার একটু বেশি। আর আলমোড়া থেকে দূরত্ব অনেকটাই, প্রায় 120 কিলোমিটারের ওপরে, 3 ঘন্টার ওপরেই লাগে। লোহাঘাট পর্যন্ত গাড়ি আসে, আর লোহাঘাট থেকে মায়াবতীর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। অতি সুন্দর মনোরম এই 10 কিলোমিটার পথ অতিক্রম করার জন্যে ছোট গাড়ি লোহাঘাটেই পাওয়া যায়। এই সেই অতি সুন্দর মায়াবতী অদ্বৈত আশ্রম, স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত। স্বামী বিবেকানন্দ আল্পস পর্বতমালায় ঘুরছিলেন, সঙ্গী ছিলেন ক্যাপ্টেন সেভিয়ার এবং তার পত্নী। স্বামীজি ইচ্ছা প্রকাশ করেছিলেন হিমালয়ে মোটামুটি 6000 ফুট উঁচুতে বরফাবৃত কোনো একটি জায়গায় একটি আশ্রম প্রতিষ্ঠা হবে, যার পাশে সুন্দর ছোট্ট একটি লেক থাকবে, অতি সুন্দর একটি জায়গা যেখানে থাকবে না কোনো পুজো পাঠ, থাকবে না কোনো বৈধি ভক্তির আড়ম্বর, সেখানে শুধুই গাম্ভীর্য বিরাজ করবে, একটি ধ্যান কেন্দ্র হবে এবং অদ্বৈত চর্চার কেন্দ্র বলে পরিগণিত হবে একটি জায়গা। স্বামীজির সেই স্বপ্নকেই রূপ দিতে মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার ভারতবর্ষে এসে আলমোড়ার আশেপাশে বহু সন্ধান চালান। শেষে মায়াবতীতে ঠিক স্বামীজির ইচ্ছার অনুরূপ একটি জায়গার সন্ধান পাওয়া যায়, যেখানে একটি চা বাগান ছিল। সেই জায়গাটি ক্রয় করে 1899 খ্রিস্টাব্দে এই মায়াবতী অদ্বৈত আশ্রমের প্রতিষ্ঠা হয়। সেভিয়ার দম্পতি বহু ত্যাগ স্বীকার করে বহুল কষ্টে এই সুন্দর আশ্রমটি ধীরে ধীরে গড়ে তোলেন স্বামী স্বরূপানন্দজির সহযোগিতায়। সময়টা ছিল 1901 খ্রিস্টাব্দের জানুয়ারি মাস, চতুর্দিকে বরফ। সেই বরফের বুক চিরে স্বামী বিবেকানন্দ মায়াবতী আশ্রমে আসেন। এসে সেভিয়ার দম্পতিদের সাথে সময় কাটান এবং সেই আশ্রমের শোভা দেখে স্বামীজি খুবই আনন্দ প্রকাশ করেন। সেই মায়াবতী আশ্রম থেকে অদূরেই 2 কিলোমিটার দূরে একটি সুন্দর জায়গা স্বামীজি খুঁজে বের করেন, যেটি ধরমগড় বলে পরিচিত। সেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করতেন। সেই জায়গাটিতে একটি ধ্যান গৃহ নির্মিত হয়েছে।
এই সেই ধ্যানগৃহ। মায়াবতীতে এখন আর চা বাগান দেখতে পাওয়া যায় না, তার পরিবর্তে চতুর্দিকে ঘন জঙ্গল। সেখানে কিছু বন্য পশুদেরও দেখা পাওয়া যায় মাঝে মধ্যে। তার মধ্যে লেপার্ড আছে, আছে কিছু বন্য হরিণ ইত্যাদি। স্বামীজির ইচ্ছানুযায়ী মায়াবতী অদ্বৈত আশ্রমে তৈরি হয়নি কোনো মন্দির। সম্ভবত রামকৃষ্ণ মঠ ও মিশনের যত আশ্রম রয়েছে, এটি একমাত্র জায়গা যেখানে কোনো মন্দির বা নিত্য পূজাদির কোনো ব্যবস্থা নেই। এখানে রয়েছে শুধুই শাস্ত্র চর্চা, ধ্যান এবং সাধন ভজন। অদ্বৈত আশ্রম থেকে হিমালয়ের অপরূপ শোভা দেখতে দেখতে মন কোন অসীম রাজ্যে হারিয়ে যায়। আজ এই আশ্রমের আকার আরো অনেকাংশে বর্ধিত হয়েছে, বেড়েছে আশ্রমের কর্মকাণ্ড। আশ্রমে রয়েছে সুবৃহৎ অতিথিশালা, রয়েছে ডেয়ারি, দাতব্য চিকিৎসালয় এবং কিছু ফল ফুলের গাছ। এই মায়াবতী অদ্বৈত আশ্রমে সারা বছর আসা যায় না, বছরের একটি নির্দিষ্ট সময়েই এই আশ্রমে আসা যায় এবং থাকা যায়। মায়াবতী অদ্বৈত আশ্রমের সুন্দর একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে যাবতীয় ইনফরমেশন কালেক্ট করা যেতে পারে। এই সেই হেরিটেজ বিল্ডিং, এখানেই স্বামী বিবেকানন্দ এসেছিলেন এবং রামকৃষ্ণ সংঘের বহু বিদগ্ধ সন্ন্যাসী মায়াবতী এসে এই ঘরটিতেই থাকতেন। অদ্বৈত আশ্রমের নিকটেই রয়েছে স্বরূপানন্দ পয়েন্ট, যেখানে স্বামী স্বরূপানন্দজি তপস্যা করতেন, সেখানেও একটি ছোট্ট ধ্যান গৃহ নির্মিত হয়েছে। এছাড়াও রয়েছে খানিকটা দূরে লোহাঘাট পয়েন্ট, যেখানে গেলে পুরো লোহাঘাট শহরটি সেখান থেকে দেখা যায়। এটি দাতব্য চিকিৎসালয়, পার্শ্ববর্তী গ্রামগুলির মানুষেরা এখানে এসে চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। চতুর্দিকে ঘন জঙ্গল, নিচে একটি জায়গা আছে সেখানে সেভিয়ার দম্পতির অন্তিম সংস্কার করা হয়েছিল হিন্দু মতে। আশ্রমের এই হেরিটেজ বিল্ডিংয়ে একটি সুন্দর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে অদ্বৈত আশ্রমের ইতিহাস থেকে শুরু করে বহু পুরনো ছবি, স্বামী বিবেকানন্দের ব্যবহৃত কিছু জিনিসপত্রের সংগ্রহ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ভক্ত দর্শনার্থীদের জন্য।
এটি একটি প্রিন্টিং মেশিন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন একটি ইংরেজি ভাষার পত্রিকা প্রকাশের জন্য। সেই ইংরেজি ভাষার পত্রিকা প্রবুদ্ধ ভারত মায়াবতী অদ্বৈত আশ্রম থেকেই প্রকাশিত হয়, যার প্রিন্টিংয়ের জন্য এই মেশিনটি ব্যবহার করা হতো। এখন যদিও মায়াবতীতে এই মুদ্রণের কাজ আর হয় না, এখন কলকাতায় অদ্বৈত আশ্রমের একটি শাখা কেন্দ্র স্থাপিত হয়েছে, সেখানেই প্রিন্টিংয়ের কাজ এখন বর্তমানে হচ্ছে। রামকৃষ্ণ সংঘের যেমন বাংলা প্রকাশন উদ্বোধন, ঠিক সেরকমই অদ্বৈত আশ্রম মায়াবতী হচ্ছে ইংরেজি ভাষার প্রকাশন বিভাগ। শুধু প্রবুদ্ধ ভারত নয়, এখন বহু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত হচ্ছে। সেই অদ্বৈত আশ্রমের প্রকাশনা বিভাগও মায়াবতীতে রয়েছে, কিন্তু মুদ্রণের কাজ ইত্যাদি হয় কলকাতার আশ্রমে। এই সেই সুন্দর ছোট্ট লেক। বহু ফল ফুলের গাছে পরিপূর্ণ এই মায়াবতী অদ্বৈত আশ্রম। এখানকার ঠান্ডা শীতল জলবায়ু শরীর মনকে চাঙ্গা করে তোলে।